তিনি কেইলে দরপাতে নেছে পানি ইফতারি কইরা খাইবো আর আমার বলার একটু পাতু খাইবার দে না এমন বুক ফাটা কান্না ও আর্তনাদ ছেলে হারা মায়ের ছেলেকে ফিরে পেতে এভাবেই আহাজারি করেন মা রাজিয়া বেগম স্বামী ও তিন ছেলে নিয়েই রাজিয়ার সংসার সুখের আশায় বড় ছেলে সাইদুল মৃধা পাড়ি দিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ কাতারে তবে বিদেশ ফেরত সাইদুল মৃধা প্রবাস জীবনে ভাগ্য বদলাতে পারেননি দেশে ফিরে সংসারের হাল ধরতে ফের খুঁজতে থাকেন চাকরি তো আমি ঘর থেকে আসছি অনেক কই কার সাথে কথা বলো কয়েকটি চঞ্চল মামার সাথে চঞ্চল মামা আমার ফোন দিছে কাজ করবে সকালও যাইবার পারি যখন ফোন দেয় তখন আমার জান লাগবো সাজ্জাদ মোল্লা চঞ্চল মামা এরা একসাথে কাজ করে তো ওই তো তারপর দিন তো এর সাথে কথা বললো আমিও শুনলাম তারপর সকালে ফোন দিছে সাজ্জাদ মোল্লা জি সাজ্জাদ মোল্লা সুয়েল ফোন দিছে সুয়েল ছাইদুল নিয়ে তাতার আসো চঞ্চল মামা এখনই যাইতে বলছি ২০ এপ্রিল ২০২১ ওই দিন সকালে বের হয়ে আর বাড়ি ফেরেননি সাইদুল সেদিন প্রতিবেশী ও তার বন্ধু সোহেলও ছিলেন সাইদুলের সাথে সকাল গড়িয়ে বিকাল সাইদুল বাড়ি না ফেরাই মা রাজিয়ার দুশ্চিন্তাও বাড়তে থাকে আমি ইফতার করে ফোন দিছি মতন হন ওই ধরছে বাতাস অনেক বাতাস তো আমি কই ক সাইদুল তুই কই ধরছে ক মা আমি এ যে মাওয়া চঞ্চল মামা সাজ্জাদ মামা ই আসি ই করে না আমি আজকে রাত হয়ে যাবো তো কাল সকাল আহম আমি কো বাবা ফোন খোলা রাখবো কোনো বিপদে না তো আমার ছেলে বেশি কথা কই পারলো না তখন আমি যে কম যে তুই বিপদে নি এটা কইবার আমি সময় পাইনি পরের দিন আর ফোন নাই পরে খোঁজ করেও সন্ধান মেলেনি ফোন পেয়ে সাইদুল বাড়ি থেকে যেদিন বের হন ওই সময় পাশে ছিলেন ছোট ভাই রোহান ফলে কি অবস্থায় সাইদুল বাড়ি থেকে বের হয়েছিলেন রোহান বলতে পারেন যাওয়ার সময় আমাকে ১০০ টাকাও দেয়া গেছে সে দেওয়া যাওয়ার সময় বলছে ভাই আমি ই মাও যাইতেছি সাজ্জাদ মোল্লা আর চঞ্চল মামাই যাইতে বলছে এর জন্য যাইতে আসি আর কি ডেজারের কন্ট্যাক্ট বলে মা থেকে আনতো সাইদুল মৃধা বাড়ি থেকে বের হওয়ার সময় আরেক ছোট ভাই রায়হানও ছিলেন কি কারণে মুন্সিগঞ্জের মাওয়ায় যাচ্ছেন সেটা তার কাছেও বলেছিলেন সাইদুল সাজ্জাদ মোল্লা বলতেছে যে সাইদুল তোমাদের কাজটি কইছে তোমার সোহেলের তো তোমাদের আজকে মাওয়া যেতে হবে চঞ্চল মামা এই যে ই বলছে চঞ্চল মামার অফিসে চলে আসো পরে এসে আমার ভাই বলছে যে কাকা আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই কা তো সাজ্জাদ মোল্লা বলতেছে তাহলে আমি তোমাদের কিছু টাকা দেওয়া যাই তো ওই টাকা দিয়া তোমরা চলে আসো পরে সাজ্জাদ মোল্লা হন্ডা নিয়ে আইসা টাকা দিয়ে গেছে ২০০০ টাকা দিয়ে গেছে সাইদুল মৃধা বাড়ি না ফেরাই শঙ্কা ভর করে সন্দেহ বাড়তে থাকে পরে সাজ্জাদ মোল্লা ও চঞ্চল মোল্লার শরণাপন্ন হন স্বজনরা আমার হাতে পায়ে ধরছি বাবা ওকে যদি তোমরা কোনো জায়গায় পাঠাই থাকো কেউ যদি আটকেও থাকে সত্যিও থাকো আমরা উদ্ধার করে নেওয়া হামনি তোমাকে যাওয়া লাগবো না অনেক আপনার ছেলে হয়েছে ছোটো ওর আমি কই পাঠাম আপনি ছেলে চঞ্চল ভাই রেনে কাজ আইছে কাজ চঞ্চল ভাই দেয় না চঞ্চল আমার হুমকি দেয় আপনি এখানে আসবেন না আপনার ছেলে কই গেছে সেটা আমি জানি আপনি সাজ্জাদ নিছে সাজ্জাদের বাসায় যান আপনি এখানে বারবার আসেন কে ছেলেকে খুঁজে পেতে থানা পুলিশের দাঁড়ে দাঁড়ে ঘুরেন মা রাজিয়া চার দিনের মাথায় একটি জিডিও করেন এরপরও ছেলের খোঁজ মিলছিল না অসহায় হয়ে থানায় মামলা করতে গেলেও নাকি কোনো সহযোগিতা পাননি পরে চার মাস পর আদালতে মামলা করেন রাজিয়া আমি কান্দাকাটু করছি থানায় যে তারা আমার কেয়ারই করেন নাই ও চঞ্চল আমি যতবার গেছি দিই চঞ্চল ওখানে থানার থেকে নিল না আমি কুটে গেলাম তখন করোনা করোনায় তো আর কুট বন্ধ চার পাঁচ মাস পর আমি কুটে গেছি কুটে যা ম্যাজিস্ট্রেট কুটে কেস করছি পরে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা রেকর্ড করতে নির্দেশ দেন আদালত আসামি করা হয় সুতারপাড়া এলাকার সাজ্জাদ মোল্লা ও চঞ্চল মোল্লাকে তবে দুই মাসের বেশি সময়েও তদন্তে কুলকিনারা করতে পারেনি পুলিশ প্রশ্ন হলো তাহলে সাইদুল গেল কোথায় সাইদুলের খোঁজ মিলেছে পাশাপাশি সন্ধান পাওয়া গেছে প্রতিবেশী সোহেলেরও তবে জীবিত নয় নির্মমভাবে খুন করার পর বালুচাপা দেওয়া হয় দুজনের লাশ কিন্তু
কেন? ফিরছি একটা বিরতির পর। ছেলেকে হারানোর পর থেকে এমন অসহায় আর্তনাদ বাবা বাবুল মৃধার। ছেলের মৃত্যু কতটা যন্ত্রণার ও কষ্টের সেটা বারবার ক্ষত হয়ে আঘাত করছে এই বৃদ্ধ পিতাকে। আমার সন্তান কিভাবে মারছে আমি পাই নাই, কত কষ্ট দিয়ে মারছে। আল্লাহকে বিচার করবো না, যদি আমি সত্য খাওয়াই থাকি, একদিন সৎ খাওয়াই থাকি, তাহলে আমি বিচার পাবো ইনশাআল্লাহ। অপহরণ মামলাটি থানা পুলিশ হয়ে সিআইডিতে স্থানান্তর হয়। তদন্তে উঠে আসে মুন্সীগঞ্জের মাওয়ার অদূরে পদ্মা নদীর একটি চরে গুলি করে হত্যার পর বালুচাপা দেওয়া হয় সাইদুল ও সোহেলের লাশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে সোহাগ ব্যাপারী ও ইয়াসিন মোল্লা নিজেদের এবং অন্যদের জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্তকালে সিআইডিও ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে লাশ উদ্ধার হয়নি। সাজ্জাদুল্লাহ গুলি করছে আমার এই আমার ভাগনা সাইদুল রে, আর সোহেল রে গুলি করছে ওই যে এমরাদুল গুলি করছে, এটা আমরা জানতে পারলাম সেইটার মুখে মুখ জবানিতে। হ্যাঁ, তো আমরা যাই না, তার বালাসর বহুত আমরা ঘুরছি কিন্তু বালাসর বাইরে। হ্যাঁ, তারপর রশি বাইন দেয় গলা মধ্যে, রশি বাইন গুলি করে আইলে রশি বাইন দেয় দুই মোড়া দুই টান দেয়, তারপর দুমের করছে। মোহাম্মদ মীর বাহারুল হত্যাকাণ্ডের শিকার সাইদুল মৃধার মামা, তিনি বলছেন দুজনের জবানবন্দি একই রকম, যাদের জবানবন্দিতে অজ্ঞাত একজন সহ দশ জনের সংশ্লিষ্টতা উঠে এসেছে, তবে সুস্পষ্ট কারণ জানা যায়নি। প্রশ্ন হল নির্মম এই জোড়াখুনের পেছনে কে? সাজ্জাদুল্লাহ তখন বালির চাপা দিয়ে মাইরা সাইরে তখন দাদা কাটিল মুগ দাদা কি দুজন শেষ হনে? হ্যাঁ, দুজন শেষ। হ্যাঁ, তখন ওই দাদারা কেরা কে দাদারা? এই দাদারা আমরা দেখ পাচ্ছি এমন প্রশ্ন সবারই, যদিও মামলাটি এখনও তদন্ত করছে সিআইডি। বাদীপক্ষের অভিযোগ জবানবন্দি অনুযায়ী কয়েকটি বিষয় উঠে আসলেও তা এড়িয়ে যাচ্ছেন তদন্ত কর্মকর্তা। সাজ্জাদ বলছে যে আমরা চঞ্চল মোল্লার লোক, বুটে চঞ্চলে কাজে গেল নেত্রী চঞ্চলের, তাহলে চঞ্চল কেমনে নির্দোষী? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্বজনদের মাথায়। তাদের অভিযোগ লাশ উদ্ধারে সিআইডি পদ্মা নদীর চরে গেলেও ভুক্তভোগী পরিবারের কাউকে সাথে রাখা হয়নি। আমরা যদি এখানে ফোন করি তাহলে আপনারা চলে আসবেন গাড়ি নিয়ে। সাইদুলের ভাইরা বলছে বলে, সাইদুলের ভাই ছোট, ও আবার ফোন করে আমাদের বলছে, আমার মেজো ভাইরা আমারে বলছে যে খালামনি শিগগিরি গাড়ি ভাড়া করে চলো, সাইদুল ভাইয়ের বলে ই পাওয়া গেছে, কঙ্কাল পাওয়া গেছে, তো ওখানে যাই বের করেছে সিআইডি আমাদের ইয়ে চরের মধ্যে যেতে কইছে, তো চরে না যায় ইয়ে বলছে, ছেড়ে বলছে আপনারা এখানে না এসে আপনারা আমাদের ইয়ে যান অফিসে যান। মোসাম্মদ সুফি আক্তার কুইন হত্যাকাণ্ডের শিকার সাইদুলের খালা। এখনও অনেক প্রশ্নের উত্তর অজানা তাদের, যেগুলো খোলাসা করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা। সিআইডি ডাকলো আমাদের কঙ্কাল উদ্ধার করছে, পরে কি কারণে কিসের জন্য যে সিআইডি বললো যে আপনাদের কোনো কিছু পাইনি, এটা কারণটা কি? এই বিষয়টা তো আমাদের জানার দরকার। জোড়াখুনের ঘটনায় এমন প্রশ্ন একটি নয়, একাধিক। মরদেহ যেমন উদ্ধার করা যায়নি, তেমনি জব্দ করা সম্ভব হয়নি হত্যাকাণ্ডে ব্যবহৃত নৌকাটিও। সিআইডির পূর্ণাঙ্গ তদন্তে হয়তো এসব প্রশ্নের উত্তর মিলবে, জানা যাবে জোড়াখুনের পেছনের ঘটনা। ফিরছি আরও একটা বিরতির পর। ভিতরে চলে প্রকাশ করা পাইনি আমি, মনে পড়ে আর কি করব আমি। অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর, যেটা ছেলেকে হারানোর পর থেকে সোহেলের মায়ের ক্ষেত্রেও ঘটেছে।
তিন ছেলের মধ্যে সবার ছোট সোহেলকে হারিয়ে অনেকটা নির্বাক এই মা। বিচার যদি আল্লাহ দেয় তো পাওয়া যাইব, আল্লাহর কাছে সব কিছু। দুনিয়া বাজান থাকুন যাইব না, বেশি দিন যাইতেই তো আমার বুক যেমন খালি করছে জানি আল্লাহ তার বুক খালি করে। গভীর অনুসন্ধান ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ছাড়া ঘটনার গভীরে যাওয়া কঠিন। কতটা গভীরে গিয়ে অনুসন্ধান করা হচ্ছে সেটা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাই ভালো বলতে পারবেন। তবে স্থানীয়রা চান দ্রুত রহস্য উন্মোচনের। পিছন থেকে কে কাজটা করছে সেই লোকটার আমরা জানতে চাই যে এই কাজটা কে করছে, কার মাধ্যমে হয়েছে, কার ইশারায় ওরে নিয়ে গেল, তার সুষ্ঠু বিচার হোক, তদন্তের মাধ্যমে সে বেরিয়ে আসুক যে কেন ওদেরকে এভাবে নেওয়া হলো। দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী এজাহারনামীয় দুই নম্বর আসামি চঞ্চল মোল্লার নৌকা হত্যার কাজে ব্যবহার ও তার নামও উঠে এসেছে জবানবন্দিতে। সঠিকভাবে যদি সে ইনভেস্টিগেশন করে তাহলে চঞ্চল মোল্লার বিষয়টা এখানে প্রত্যক্ষ সে যেই হত্যাকাণ্ডের সাথে জড়িত এটা অনেকটাই নিশ্চিত এই রেকর্ড, কিন্তু তাকে এভাবে 164-এর জন্য ওই করা হয়নি বা তার ইনভেস্টিগেশনটাও এভাবে চঞ্চল মোল্লা কেন্দ্রিক হয়নি, কেন এটা আমরা জানি না, এটা কোথায় ইনভেস্টিগেশনের উদাসীনতা। অ্যাডভোকেট রতন বাদীপক্ষের আইনজীবী, যিনি মামলাটি নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন। এই কল লিস্টে আসলে কে, এই এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কে, তাদেরকে দিয়ে মারাচ্ছে, এই বিষয়গুলো যদি ওই এক নং যে সাজ্জাদ মোল্লা বা তার পারিবারিক যে বিষয় জেরের কথা বলতেছে তাদেরকে ধরা হতো, জিজ্ঞাসাবাদ করা হতো, বা চঞ্চল মোল্লাকে আরও সঠিকভাবে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হতো, তাহলে এই মামলার মূল যে হত্যাকাণ্ডটা রহস্য উদ্ঘাটন হইতো। এমন বেশ কয়েকটি প্রশ্ন উঠেছে বাদীপক্ষ থেকে। প্রথমত, সাইদুল ও সোহেলকে হত্যার পর আসামি সাজ্জাদ মোল্লার ফোনে কে ফোন দিয়েছিলেন, অর্থাৎ পেছনের ব্যক্তিকে কেন শনাক্ত করা হচ্ছে না। দ্বিতীয়ত, প্রাথমিক তদন্তে নেপথ্যে সাজ্জাদ মোল্লার সাথে ভিকটিম সাইদুলের পূর্বশত্রুতা ও একটি পরকীয়ার বিষয়ে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা। প্রশ্ন হল, কলহ যদি সাজ্জাদ মোল্লার সাথেই হয় তাহলে তিনি অন্য ব্যক্তিকে কেন ফোনে বলবেন দাদা দুইজনকে মেরে বালু চাপা দিয়েছি। তৃতীয়ত, শত্রুতা যদি সাইদুল মৃধার সাথেই থেকে থাকে তাহলে সোহেল কেন খুন হবেন। চতুর্থত, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত কেন জব্দ করা হয়নি। আমরা অভিযুক্ত চঞ্চল মোল্লার আইনজীবীর সাথেও কথা বলেছি, তবে তার মক্কেলকে নির্দোষ দাবি করে তিনিও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। চঞ্চলের ডেজারে কাজ করলে চঞ্চল আসামি হয়ে যায় না, যে সাজ্জাদ বলছে তারা চঞ্চল মোল্লার লোক, কিন্তু আবার আরেকজনে বলছে যে চঞ্চল মারতে বসে এরকম কেউ বলে নাই, কিন্তু একজনে বলছে 164 দিয়া যে ওই সাজ্জাদ মোল্লা খুন হওয়ার পরে বড় ভাইকে ফোন দিছে, সে বড় ভাই বলছে তোরা ইন্ডিয়া গিয়ে পাসপোর্ট কর, আমি তোদের ইটালি নিয়ে আসবো, ইটালি নিয়ে আসবো। তাহলে এই বক্তব্যটা কিন্তু আয়ও তদন্ত করে আসে নাই, এটা যদি নিয়ে আসে তাহলে তো সত্যিকার মানে অপরাধী বের হয়ে যায়। সেদিন আসামিদের সাথে কার কী ধরনের কথোপকথন হয়েছে তথ্য প্রযুক্তির মাধ্যমে বের করা সম্ভব, কিন্তু সেটা না হওয়ায় রহস্য অজানায় থেকে যাচ্ছে। এমত অবস্থায় তদন্ত কর্মকর্তার দায় দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। আমরা সিআইডির তদন্ত কর্মকর্তা কবিরুল আলম মিয়ার সাথে কথা বলার আগে প্রধান অভিযুক্ত ও মামলার দুই নম্বর আসামি চঞ্চল মোল্লার সাথে কথা বলবো। সাজ্জাদ মোল্লা বলছে তোমরা তো জানোই আমরা কার লোক, আমরা চঞ্চল মোল্লার লোক, এটা সাজ্জাদ মোল্লা নাকি বলছে, এটা অনেক কেন বলছে, অনেক সাজ্জাদ মোল্লাই ভালো জানি, এটা দাম বলতে পারবো না কেন বলছি। সাজ্জাদ মোল্লা এখন কোথায় আছে না সেটাও আমরা জানি না, সাজ্জাদ মোল্লা যদি আমরা পাই তাহলে আমি নিজেই ধরে দিই। তথ্য বলছে জোড়াখুনের মামলায় গ্রেপ্তার হন ছয় জন, দুইজন জামিনে, চারজন কারাগারে আর বাকিরা পলাতক রয়েছেন। আসামিদের অনেকের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। তথ্য বলছে জামিনপ্রাপ্ত দুই নম্বর আসামি চঞ্চল মোল্লা প্লাস্টিক ও বালু ব্যবসার সাথে জড়িত, তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে, তবে তার দাবি মামলাগুলো থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। মায়েরা ফালাইছে, মায়েরা ফালাই নাকি বলছে যে যে দাদা মায়েরা ফালাইছি, বলছে তোমরা ইটালি নিয়ে যাবো তোমাদেরকে, তোমরা ইন্ডিয়া চলে আসো, এরকম হতে বলছে। তো ওই ফোনটা কার, ওই ফোনটা আপনারা তদন্ত করে দেখেন, যদি এরকম কিছু পায় থাকে বা আমার কলিগ যদি তাদের সাথে কথা হয়ে থাকে আপনার যে সাথে দেন মাথা পেতে নেন। অভিযোগের বিষয়ে সব আসামি কিংবা তাদের পরিবারের কারো বক্তব্য জানা সম্ভব হয়নি, তবে মামলার এক নম্বর আসামি সাজ্জাদ মোল্লার এক স্বজনের সাথে কথা হয় আমাদের। রোজা গত বছরের রোজার ইয়ে থেকে আছে, তখন থেকে আর কি ওর সাথে কোনো যোগাযোগ নাই।
থানা পুলিশের অসহযোগিতার অভিযোগের বিষয়ে আমরা দোহার থানায় হাজির হয়েছিলাম। তবে কর্মস্থলে না পাওয়ায় ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হয় মুঠোফোনে। প্রথম যে আসামি হচ্ছে ওটা আমরাই ধরে দিছি। হ্যাঁ, যখন চলে গেলাম আমরা তখনই আমরা ধরে ফেলছিলাম, আমরা ডিটেকশনও করছিলাম আর কি, সিআইডি নিয়ে গেছিল আসামিটা। আমরা চেষ্টা করছি মানে তদন্ত আমাদের মানে সর্বস্ব দিয়ে আমরা চেষ্টা করছি। তদন্তের অগ্রগতি ও অভিযোগের বিষয়ে সিআইডির তদন্ত কর্মকর্তা কবিরুল আলম মিয়ার সাথে যোগাযোগ করলেও তিনি আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। আমার সিনিয়র অফিসারের অনুমতি ছাড়া আমরা বলতে পারি না। আমি প্রপার ইনভেস্টিগেশন করছি, ইনশাআল্লাহ এর শেষ দেখব ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ এবং ন্যায় বিচারই পাবে। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি সিআইডির ঢাকা জেলার পুলিশ সুপারও। পরে গণমাধ্যম শাখায় যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি। দুই পক্ষেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল রহস্য বেরিয়ে আসুক, সেটা সবারই প্রত্যাশা। পাশাপাশি উঠে আসা দরকার জোড়া খুনের পেছনেতে।